বই দেখেছো আমাকে সেদিন একটা শাড়ি কিনে দিলে ওরা সহ্য হচ্ছে না ওই দেখ চলে আসলো ঠিক আমাদের ঘরে যখন অশান্তি হবে চলে আসবে ও কি করে খবর পাইতে কি জানি কি ব্যাপার নাসের ভাই আবার কি হলো ভাবিতের সাথে এত ঝগড়া করছো কেন দেখো তোমরাই দেখো ঈদে একটা নতুন শাড়ি কিন দিবে তারও মুরদ নেই তাই তো নাসের ভাই দুটো তো বিয়ে করেছো তা একটু গতর ঘামাও দেখো ভাই তুমি আমাদের হাওয়া ঢালে ফোড়ন দিতেছো না ও তো ঠিক বলেছে কেউ ভালো কথা বলে তোমার ফুসকা পড়ে যায় নাকি আরে নাসের আবার কি হলো বৌমাদের সাথে ঝগড়া করছিস কেন ছোট বউ তোমার অত গলা ভালো নাই ঘরে তো আরেকটা বউ আছে ওর গলা কত শুনতে পাও দেখেন আব্বা ও ভালো ভালো শাড়ি কিন দিতে পারবে না তা দুটো বিয়ে করেছে কিসের জন্য আরে তোকে গত বছর শাড়ি কিনে দিইনি আর আগের বছর শাড়ি কিনে দিইনি ওর বেলায় ভালো ভালো আমার বেলায় কুমা কুমা ও জনি তো কিছু বলে না তাহলে ও চুপ করে থাকার বান্দি দেখাছো দেখাছো ও সব সময় আমায় হিংসা করে আমার ভালো হোক ও কখনো চায় না নাসের ভাই দুটো বিয়ে করেছো দুটো কি সমান চোখে দেখবা একজনকে টেরা চোখে একজনকে ভালো চোখে দেখলে হবে না দেখো খোকা এর আগেও আমি দেখেছি তুমি এখানে ঘুর ঘুর করো আর এদের ঝগড়া হলেই তুমি এখানে চলে আসো তোমার মতলবটা কি বলো তো মতলব মানে দুটো বিয়ে করেছে খেতে পড়তে দেয় না এখান থেকে যাচ্ছিলাম দেখলাম ঝগড়া করছে তার জন্য ডরালাম তাহলে আমার আবার কি ভাবি তাহলে থাকো আমি চলে গেলাম খাবো তিরঙ্গা খাবো ভালো হয়েছে চলে গেছে হ্যাঁ তোমার তো ভালো হবে আজকে যদি নতুন শাড়ি না আনো তাহলে তোমার হবে হুম ওগো তুমি কাজে চলে যাও ওই ডাইনিটা ঘরে চলে গেছে ওকে ঠিক আছে আমি কাজে চললাম বৌমা ও যে অশান্তি করছে করুক তুমি যেন করো না তোমার যা লাগবে আমাকে বলো আমি এনে দেব ঠিক আছে আব্বা মনে হচ্ছে বাড়িতে কেউ নেই এই টাইমে কথাটা বলতে হবে ভাবি ও যদি কাপড় কিনে না আনে আমি কিনে এনে দেব আই হাই তুমি সত্যি বলছো তুমি আমাকে নতুন নতুন শাড়ি কিন দিবা ও যদি শাড়ি না কিনে আনে আমি ওর কাছে থাকবো না ভাবি আসতে বলো কেউ যেন শুনতে না পায় আর ও যদি শাড়ি কিনে না আনে তাহলে আমি তোমাকে নে পালাবো দিন নতুন নতুন শাড়ি কিনে দেব হ্যাঁ ওটাই আমরা করব ও যদি শাড়ি না কিনে আনে আমি আর তুমি পালাবো তাহলে ভাবি এই কথাটাই থাকলো আমি এখন যাই তুমি আমাকে ফোন করবা দাঁড়া মিনসে তোর কথা আসিক কত ভালো আমি আবার তোর ভাত খাচ্ছি এই দাঁড়াও আরে তোমার শাড়ি টানতেই ভুলে গেছি তুমি ভুলে গেছো তোমার শাড়ি আর আনতে হবে না যাও ঘরে যাও হ্যালো আশিক শুনছো ও শাড়ি আনিনি কো তাই ও সত্যি শাড়ি আনিনি তাহলে তুমি একটা কাজ করো হ্যাঁ বলো তুমি জিনিসপত্রগুলো গুছিয়ে নাও আজকে বিকালেই আমরা পালাবো হ্যাঁ ঠিক আছে রাখলাম দাঁড়া মিনসে এবার তুই পস্তাবি ভাই খাই একটু ওকে কটা বাজে এখন 12টা আরে তাড়াতাড়ি চলো তাহলে দেখে ফেলবে কেউ
হ্যাঁ চল চলে যা। ভাই আমার বউ খেয়ে যা, ভাই আমার বউ খেয়ে যা, ভাই আমার বউ খেয়ে যা।